खूब कम खरचे जदि आपनारा चान जे आईटीआर रिटार्न फाइल करते सेक्षेत्रे आजकेर ए भिडियोटा किन्तु आपनार जन्य। हाँ जदि आपनारा चान निजेरा निजेरा आईटीआर रिटार्न फाइल करबेन आपनार एलाका फाइल नेई सेक्षेत्रे आपनाके सामान्य किछु काज करते हबे जेगुलो करले किन्तु आपनी सहजे आईटीआर रिटार्न फाइल जमा दिते पारबेन। तो एबछर अर्थात 2023 एर किन्तु 31 जुलाई किन्तु लास्ट डेट रयेछे माने हाते आर मात्र कयेकटा दिन। जदि आपनी एखोनो पर्यन्त आईटीआर रिटार्न फाइल ना करे थाकेन ताहले हाते सामान्य कयेकटा दिन रयेछे। आपनी जदि चान जे कम खरचे आईटीआर रिटार्न फाइल जमा करबेन सेक्षेत्रे किन्तु आपनी करे निते पारेन। आपनी जे कोनो धरनेर ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আইটিআর রিটার্ন ফাইল করা আপনার বাধ্যতামূলক। এবং আপনার এলাকায় বা আশেপাশে যদি আইটিআর রিটার্ন ফাইল কেউ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদ্ধতিতে করতে পারেন। অথবা অনেকেই রয়েছে যেটা আইটিআর রিটার্ন ফাইলের জন্য হাই মার্জিন চার্জ করে সেক্ষেত্রে আপনি সবচেয়ে কম খরচে কিন্তু আজকে এই ভিডিওতে আইটিআর রিটার্ন ফাইল করতে পারবেন। কিছু প্রসেস রয়েছে, কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো কিন্তু আপনাকে সেন্ড করতে হবে। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কি করে আইটিআর রিটার্ন ফাইল করতে পারবেন। কম খরচে আইটিআর ফাইল করার সুযোগ কিন্তু আপনাকে শুধুমাত্র ইজিপেই দিচ্ছে। হ্যাঁ, ইজিপে আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনি এই রিটার্ন ফাইলটা সবচেয়ে কম খরচে করতে পারবেন। দেখুন, আমরা ইজিপের ওয়েবসাইটে রয়েছি, অর্থাৎ ওয়েব পোর্টালে আমাদের রিটেলার আইডিটা লগ ইন করে নিয়েছি। এটা যে রিটেলার আইডি আপনারা কীভাবে বুঝতে পারবেন, দেখুন এখানে আমার নাম দেওয়া আছে প্রীতম, এবং দেখুন রিটেলার কিন্তু বলে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সও করছে, অর্থাৎ আপনারা যখন ফাইলটা করবেন তার আগে কিন্তু আপনার ওয়ালেটে টাকা থাকা অবশ্যই প্রয়োজন আছে। এরপরে আমরা নিচের দিকে আসবো। দেখুন নিচের দিকে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে অপশান পেয়ে যাচ্ছেন। দেখুন এই যে ফাইল আইটিআর দেখতেই পাচ্ছেন, এই ফাইল আইটিআর থেকেই কিন্তু আপনাদেরকে কিছু ফর্ম স্টেপ বাই স্টেপ পূর্ণ করতে হবে। হ্যাঁ, এখান থেকেই ফাইল আইটিআর পূর্ণ করতে হবে এবং সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন আমরা ফাইল আইটিআর অপশানের মধ্যে চলে গেলাম, তো এখানে ক্লিক করে দিলাম, দেখছেন এটা কিন্তু লোড নিচ্ছে। লোড হওয়ার সাথে সাথে কিন্তু আমরা নতুন একটা পেজ আমাদের খুলে গেল ট্যাক্স পেমেন্টের, দেখতেই পাচ্ছেন ট্যাক্স পেমেন্টের পেজ কিন্তু আমাদের খুলে গেল। তো এখানে এই যে ফর্ম বা বেসিক কিছু ডকুমেন্টস আপনার কাছে জানতে চাইবে সেগুলোই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন প্রথমে কিন্তু আপনারা বাদিকে তাকালে দেখতে পারবেন এখানে বলে দিয়েছে স্যালারি ইনকাম। আপনারা ফাইল এখান থেকে কিন্তু করতে পারছেন 295 টাকা দিয়ে। হ্যাঁ, 295 টাকা দিয়ে কিন্তু আপনারা করতে পাচ্ছেন। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এর থেকেও কম প্রাইস এখানে চলছিল, বোঝা গেল। এরপরে দেখুন এখানে বিজনেস ইনকাম লেস দেন 20 লাখ অ্যানুয়াল টার্নওভার, তার মানে বুঝতে পারলেন এখানে বলছে বিজনেস থেকে যদি আপনার ইনকাম আসে এবং 20 লাখের মধ্যে লেস দেন, অর্থাৎ 20 লাখের মধ্যে আপনার টার্নওভার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 395 টাকা দিয়ে কিন্তু সহজেই আপনি আপনার আইটিআর রিটার্ন ফাইলটা করতে পারেন, বোঝা গেল। এরপরে দেখুন ইনকাম ফর সেল অফ প্রপার্টি আছেন, এখান থেকে কিন্তু 550 টাকা দিয়ে আপনারা রিটার্ন ফাইল করতে পারবেন। হ্যাঁ, যদি প্রপার্টি থেকে আপনার ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 550 টাকা দিয়ে করতে পারবেন, মানে খুব কম প্রাইসে কিন্তু আপনারা করতে পারবেন। বেশিরভাগই কিন্তু যদি 20 লাখের মধ্যে টার্নওভার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 395 টাকা আপনার খরচ পড়বে, আপনি কিন্তু অনেকটাই কম প্রাইসে করতে পারবেন। আপনি যদি আপনার লোকালে যান সেক্ষেত্রে গেলে তাদের সাথে কথা বলেন, 20 লাখের নিচে বিজনেস হলে আপনাকে কিন্তু তারা কেউ কেউ 500 টাকা চার্জ করে, কেউ কেউ কিন্তু 700 বা 800 বা 1000 টাকাও চার্জ করে থাকে। হ্যাঁ, বেশিরভাগজনই কিন্তু ফাইলে হাত দিলে 1000 টাকার নিচে কাজ করতেই চায় না, চেনা পরিচিত হলে 500 টাকাতে করতে কিন্তু খুব কষ্টে তারা রাজি হয়। কিন্তু এখান থেকে আপনারা 395 টাকা দিয়ে কিন্তু আইটিআর ফাইল করে নিতে পারবেন 2022-23-এর, অর্থাৎ ফাইনাল ইয়ার কিন্তু 23-24-এরই জমা পড়বে, বোঝা গেল, মানে 2022-এরটা যাকে আমরা 23-24 দিয়ে জমা করি, বোঝা গেল। এর জন্য দেখুন এখানে কিন্তু আপনাদের বেসিক কিছু ডকুমেন্টস চেয়েছে, কি কি চেয়েছে সেটা দেখিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আপনাদের প্যান নাম্বার চেয়েছে, অর্থাৎ প্যান নাম্বার, আধার নাম্বার, এভাবে যতগুলো ডিটেলস চেয়েছে আপনারা বসিয়ে দেবেন, দেখবেন দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনাদের যে জায়গাটায় সমস্যা হবে সেটা হলো ইনকাম ট্যাক্স পাসওয়ার্ড, অর্থাৎ ইনকাম ট্যাক্সের পাসওয়ার্ড আপনাকে দিতে বলছে। আপনার যদি তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে। ইনকাম ট্যাক্সের পাসওয়ার্ড কোনটা আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন আমরা কিন্তু চলে যাব ই ফিলিংয়ের ওয়েবসাইট, আপনারা লিখে নেবেন ই ফিলিং, বোঝা গেল, ই ফিলিং
অফ ইনকাম ট্যাক্স এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের এসে যেতে হবে। দেখুন এখানে হোম ইনকাম এই ট্যাক্স ডিপার্টমেন্ট বলে যেটা দিয়ে আছে প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের রেজিস্টার করে নিতে হবে। এই যে একদম ডান দিকে তাকান, ডান দিকে কোনার দিকে তাকান, এখানে রেজিস্টার বলে যে অপশানটা আছে এই অপশান থেকেই কিন্তু আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশান দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে বেসিক কিছু ডকুমেন্টস দিয়ে, তাহলে আপনার আইডি পাসওয়ার্ড কিন্তু রেডি হয়ে যাবে। অর্থাৎ এই আইডি পাসওয়ার্ডের কথাটাই কিন্তু আপনাকে চেয়েছে আমাদের এই ইজিপে অ্যাপের ভেতরে। টার্মস কন্ডিশনের পরে অ্যাকসেপ্ট করবেন, নেক্সট করবেন, নেক্সট পেজ আসার পরে আরও কিছু ডকুমেন্টস চাইবে, তারপরে নেক্সট করবেন, আরও কিছু ডকুমেন্টস চাইবে, মানে নর্মাল কিছু ডকুমেন্টস যেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে হিসাব করে। এছাড়াও এটা করার আগে আপনারা এক বছর অর্থাৎ লাস্ট বছরের 2022-এর পয়লা এপ্রিল থেকে 2023-এর মার্চের 31 তারিখ পর্যন্ত এক বছরের একটা স্টেটমেন্ট বার করে নেবেন। অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করতে চাইছেন বা আপনি বিজনেস করেছেন যে অ্যাকাউন্টের মাধ্যমে, সেটা কিন্তু আপনাকে এখানে জমা করতে হবে, অর্থাৎ আপনাকে হিসাব দেখাতে হবে। তাই অবশ্যই ব্যাংকে গিয়ে এক বছরের স্টেটমেন্ট বা ব্যাংকের অ্যাপ থাকলে অ্যাপের থেকে এক বছরের স্টেটমেন্ট বার করে নেবেন। বার করে নিয়ে কিন্তু আপনি এটা ফিল আপ করতে বসবেন। আর যতগুলো ব্যাংকের থেকে আপনি ট্রানওভার করেছেন সমস্ত ব্যাংকগুলোই কিন্তু এখানে অ্যাড করবেন, কোনো ব্যাংকে কিন্তু স্কিপ করে যাবেন না। এতে কিন্তু আপনার সমস্যা হবে, যারা ফাইল করছে তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদেরকে আপনি যা ইনফরমেশান দিচ্ছেন আপনার ইনফরমেশানের ভিত্তিতেই কিন্তু তারা ফাইলটা করবে। তাই যে জিনিসগুলো সঠিক বা যতগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে সমস্তগুলো কিন্তু ওখানে অ্যাড করার অপশান দেবে, আপনি কিন্তু অ্যাড করে দেবেন। বোঝা গেল? তো এইভাবে সহজেই কিন্তু আপনারা, এবং কোনো রকম যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ইজিপের কিন্তু কাস্টমার সাপোর্টের সাথে আপনি কথা বলেও কিন্তু সেখানে আপনি ক্লিয়ার করে নিতে পারেন বিষয়টা। বোঝা গেল? এর জন্য ইজিপে আইডি কিন্তু আপনার কাছে থাকতে হবে। যদি ইজিপে আইডি না থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন। তো এই ছিল বিষয়টা, আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে কম খরচে কিন্তু আপনারা ইজিপে থেকে আইটিআর ফাইল করতে পারবেন। আশা করি দেখে বুঝতেই পারলেন যে কিভাবে সহজে আপনারা নিজেরাই আইটিআর রিটার্ন ফাইলের ফর্ম জমা করতে পারবেন। এরপরে কিন্তু কোম্পানি থেকেই পুরো প্রসেস কমপ্লিট করে দেবে, এবং কোনো কিছু যদি জানার থাকে আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে কিন্তু আপনাকে কোম্পানি থেকে কল করে নেবেন, এবং আপনি নিজের পোর্টালেই কিন্তু ওই যে সাইন আপ করলে নিজের পোর্টালে লগ ইন করেই দেখতে পারবেন যে 2023-24 আইটিআর রিটার্ন ফাইল আপনার জমা পড়ে গেছে। আর আপনি যদি এখনও পর্যন্ত ইজিপে রিটেলার আইডি না নিয়ে থাকেন সেক্ষেত্রে 31 আগস্ট অবধি কিন্তু অফার চলছে, সম্পূর্ণ ফ্রি কিন্তু ইজিপে রিটেলার আইডি পেয়ে যাবেন। ডিস্ট্রিবিউটার আইডি যেখানে কিন্তু 60% অফ চলছে, মানে মাত্র 400 টাকাতে কিন্তু ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাবেন। এবং যদি ভাবেন যে মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নেবেন সেক্ষেত্রেও আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র 9,999 টাকাতে মাস্টার ডিস্ট্রিবিউটারও কিন্তু হয়ে যেতে পারবেন। তো এই ছিল বিষয়। যদি ইজিপের সাথে যুক্ত হতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে যান, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে টাচ করে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসে জানাবেন যে আপনি ইজিপের রিটেলার নেবেন, ডিস্ট্রিবিউটার নেবেন, নাকি মাস্টার ডিস্ট্রিবিউটার নেবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।